হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রদ্ধা ওড়িয়া ব্লগস। আই হোপ আপনার সমস্তে বহুত ভালরে থাকবে, মু ভি বহুত ভালরে আছি, খুশি আছি। তো আপনার সাঙ্গ মানে গোটে রিকোয়েস্ট, যেমন মো চ্যানেলে নূয়া আছেন, প্রথম থর ভিডিও দেখছেন, প্লিজ মো চ্যানেলকে সবসক্রাইব করে দিও, বহু সারা ভাল পাইবা দিও। সমস্ত ভিডিও দেখি দেখি মোর বি ইচ্ছা হল, মতো কি কমেন্ট করতে নি, মোর আজ ইচ্ছা হল মানে মতলব শাড়ির কলেকশন পকাইবা। তো সেইথিপাই ঘরক আসলি, এইটি তো সব শাড়ি গুড়া রহে না, তো কলে চাল দেখিয়া সব শাড়ি আপনার সেয়ার করবা। মো বাহার কত শাড়ি অছে দেখিপারছেন তো, কাউন্ট করিবার না, হজিজি আমার শাড়ির রেটটা মু লাস্ট কু সব শাড়ির রেট মিশাইকি আপনার জনাইবি, গোটে জমি কিনিদেবে ফাইনালি, যেতে শাড়ি যেতে অছে তার রেট অনুসারে। কোকল বসিকি মুরকুন্দিয়া হস হসুছি ক্যামেরা পছাড়ে, তার আওয়াজ বাহারুনি। তো চলন্তু দেখিবা এবে কোন কোন শাড়ি অছে। এটা হচ্ছে ফার্স্ট, কারণ এটা মো ফার্স্ট শাড়ি, মতলব বর্ণধরা শাড়ি, এটা হচ্ছে বাপাঙ্ক পছন্দর, এটা বনারসি পাটা, তো এটা বনারসি পাটাটা বাপা মানে কো বাপা শেয়ার কর দিও, মানে মো শ্বশুর জিঙ্কা হলা, তো এটা শ্বশুর জি তাঙ্কর একমাত্র বহুঙ্ক পাই বাছি কি আনিলে। এইটা হচ্ছে পুঞ্চটা, আউ এইটা তার কানিটা কোডা, এইটা তার কানিটা এটা, আউ এইটা তার বডিটা, এটা কলরটা দেখ পুরা মস্ত কলর, পুরা পিঁধিলে পুরা মস্ত দেখাযাও, পিঁধিদেলি মু আপনার সাইডে ফটো সেয়ার করদেবি, আপনার দেখবে বহু সুন্দর ফটো উঠুল, আটা বহু হেভি, এমনি মানে ফংশন ফংশন যাওয়া ঠিক আছে না, এমনি কিন্তু কুয়াড়ে বুলাবুলি ঠিক না, ফংশন ফংশন যাওয়া পুরা মস্ত। আজ সাঙ্গ মানে শাড়ির ভিডিও তো মু করছি, কিন্তু তাপরে চলতে চলতে হালত খারাপ হয়ে যাও মর দেখ। তো চলো এই শাড়িটা দেখি দেলে আপনার, আর রেটটা মু জানি দেছি আপনার কত পড়লা দেই, পাঁচ ছ ছ মু তো কম কই দিলে আরি থোড়ি, মু লগ্ন ধর মু কিনি দেইতিনি, জি কিনি দেখলে সে জানছেন। তো 6000 টা এই শাড়িটা পুরো বহুত হেভি, মানে বহুত উজ্জ্বল শাড়িটা, আর তা কুড়িটা দেখুন তো, এটা রেডটা, আর এটা হচ্ছে স্কাইটা, পুরা পিওর মানে যে কোন দিনা স্কাই যে কলরটা সেই কলরটা, আর হচ্ছে বডিটা মস্ত লাগবে, আম্ব আম্ব ডিজাইন গুড়া আছে মস্ত লাগছে। তো এইটা ছিল মো লগ্ন ধরা শাড়ি, যেটা মতো বহুত পছন্দ, আর মু কিন্তু পিঁধি পারি তো, এমনি মু টেকিকি নিজে চালি পারে, মানে মু এতে স্ট্রং হেকি বি টেকি চালি পারে, বহুত হেভি, আপনার মানে বুঝি পারতে কেতে কে কো প্রকার র হেভি হলো। তো তারপরে মু তো বাহাগর কু মো লেহেঙ্গা পিঁধিলে, সমস্ত ফটো রে দেখি দেবে, বাহাগর কু মো শাড়ি পিঁধি নথিলি, তো শাড়ি পিঁধিলে যেটা যে হলদি শাড়ি সেটা এইটি অছি তলকু মু দেখাইবি আপনার পছরে, আর এইটা হচ্ছে মো রিসেপশন শাড়ি, এইটা বি এইটা রয়েছিল, মানে এইটা এটা দেইঙ্ক পছন্দ, এটা দেই বি আনিলে মতলব রিসেপশন এটা হয়েছিল। তো এইটা হচ্ছে দেখছি আপনার শাড়িটা সারা পুরা চিড়িয়া হয়েছি, মতলব পক্ষী দেখ শাড়িটা কত সুন্দর হয়েছে, পুরা মস্ত দেখাচ্ছ, আউ শাড়িটা সারা পুরা চিড়িয়া, তো দেখুন মো উপরে মু পকাই দেখছি কত সুন্দর, আ ফটো বি মু সেয়ার করদেবি মো রিসেপশন ফটো, পুরা ববালিয়া যেতে সুন্দর, মানে মেকআপটা মোর হয়েছিল সেতে সুন্দর মো শাড়িটা বি হয়েছিল, আর এইটা বি বহুত হেভি, বাহাগর একচুয়ালি টিকে হেভি শাড়ি পিঁধে পাই ভাল লাগে, হ্যাঁ না কল তা বাহাগরকে পিঁধিবু হলা, আগে দিন ভাবিছে। তো এটা হয়েছিল মো বাহাগর না রিসেপশন সরি সরি বাহাগর ন রিসেপশন বাহাগর তো মো লেহেঙ্গা হয়েছিল, এটা দেখ পুরা পিকপ পুরা পুরা বডি সারা, আর কিছু ডবল কলর নু এমতি পুরা নর্মালি, আর আঞ্চল সেমতি মানে যেমনি নর্মাল আঞ্চল ডিজাইন, আঞ্চলটা মু দেখে দেছি টিকে, কিন্তু চৌদিয়া পাই মতো কষ্ট হব বলিকি মু আর খুলু নাই বেশি, ফির বি মু দেখে দেছি দেখুন, এইটা হচ্ছে তার আঞ্চলটা, এটা আঞ্চলটা বহুত মানে স্টোন পুরা লাগি লাগি লাগিছে, মানে জায়গা নাই আর ফাঙ্ক নাই সেথিরে। তো একচুয়ালি মু বহু দিন আগে ভাবিম যে সাঙ্গ মানে শাড়ির ভিডিও আনি বলে, কিন্তু এইপা বাহারে মু এত শাড়ি থোড়ি নেই যাচ্ছি, সবু ঘর পাখে আছে, তো সেইপা মু দেখাই পারি, আউ এই শাড়িটা টিকে সাইড করদেবা। এইটা হচ্ছে মু যা কুলি মো হলদির শাড়ি, এই শাড়ির ফটো মু আপনার সেয়ার করদেবি, এটা মু হলদি টাইমরে পিঁধিলি, সেতবে এই শাড়িটা বহু চালছিল না, সমস্ত পিঁধিলে, তো এইটা মো মাই মতো দিয়েছিলে এই শাড়িটা, এটা শাড়িটার আঞ্চলটা দেখুন কত সুন্দর হয়েছে, এবে ময়ূর মোর একচুয়ালি মতো মানে পিকক যে শাড়িটার বসে মতো বহু ভাল লাগে, মানে ময়ূর যে শাড়িটা থাকে মতো সেটা ভাল লাগে, সে কটন শাড়ি হোক কিংবা মানে এমনি সিফন শাড়ি কি পাট শাড়ি যা বি হোক, আর সেইদিন তো পাট ছিল বনারসি পাটটা, এইটা কিন্তু পাট নু নর্মাল শাড়িটা, যেমনি আসে নর্মাল মতলব এই শাড়িটা দিয়ে কত নিয়েছিলাম, তার রেট কইলেনি, এটা কত নিয়েছিলাম, এটা বি সেই 6000 না,
ଏଇଟା ବି ସେଇ 6000 ଟଙ୍କା, ଏଇଟା ରିସେପ୍ସନ ଶାଢ଼ୀଟା ମୋର, ତାହେଲେ ଟୋଟାଲ ଆପଣ ହିସାବ କଲେ ତ 12, ତାପରେ କାଉଣ୍ଟ କରି ଚାଲିଥିବେ ହେଲା। ଆଉ ଏଇଟା ମୁଁ ମାଇଁ ଦେଇଥିଲେ, ଆକ୍ଚୁଆଲି ଆର ପ୍ରାଇସ୍ ମୁଁ ଜାଣିନି କାରଣ ତା ମାଇଁ ଦେଇଛନ୍ତି, ଏଇଟା ମୋତେ ବାହାଘରର ମାଇଁ ଦେଇଥିଲେ ହଳଦୀରେ ପିନ୍ଧିବା ପାଇଁ, କିନ୍ତୁ ଆ ରେଟ୍ଟା ମୁଁ ଜାଣିନି, କିନ୍ତୁ ଆନୁମାନିକ ମୁଁ ଯାହା ବି କିଣା ହେଇଛି ବାହାଘର ଶାଢ଼ୀ ମୁଁ ସେତେବେଳେ ଜାଣିଛି ଆ ରେଟ୍ଟା ଦେଇ 2.5 ଭିତରେ ଥିବ ନା, ସେତେବେଳେ ମୁଁ ଜାଣିଥିଲି। ଆଉ ଏଇଟା ତାପରେ ଆସିଲା ଏଇ ଶାଢ଼ୀଟା ମୋ ମାଉସୀ ମୋତେ ଦେଇଥିଲେ ବାହାଘରରେ, ମାନେ ପିନ୍ଧିବା ପାଇଁ, କହିଲେ ତୁ ବାହାଘର ପରେ ତ ସବୁ ପାଟ ଶାଢ଼ୀ କେଉଁଠି ଯିବୁ, ନୂଆ ବୋଉ ଟିକେ ଚିକ୍ମିକ୍ ପିନ୍ଧିଲେ ଭଲ ଲାଗିବ, ସେଇଥିପାଇଁ ମୋ ମାଉସୀ ଦେଇଥିଲେ। ଏଇଟା ବି ସେମାନେ ବହୁତ ହେବି, ମୋର ସବୁ ଶାଢ଼ୀ ଗୁଡ଼ାକ ବହୁତ ହେବି, ଏଇଟା ବି ପୁରା ଷ୍ଟୋନ୍ରେ ପୁରା ଲାଗିଛି, ଦେଖନ୍ତୁ ପୁରା ତା ଇଏ କତୁରୁ ତା ଆଞ୍ଚଲ ବି ଦେଖନ୍ତୁ ପୁରା ଷ୍ଟୋନ୍, ପୁରା ଷ୍ଟୋନ୍ ଦେଖାଉଛ, ପୁରା ଷ୍ଟୋନ୍, ପୁରା ମାନେ କଲର୍ଟା ଏତେ ସୁନ୍ଦର, ପୁରା ମସ୍ତ କଲର। ଆଉ ଏଇଟା ମୋତେ ବହୁତ ଭଲ ଲାଗେ, ଆ ଫଟୋ ବି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସୁନିଶ୍ଚିତ ସେୟାର କରିଦେବି, ମୋ ଦିଦି ସହିତ ଫଟୋ ଉଠେଇଥିଲି ଫାଷ୍ଟ ମୁଁ ଯାଇଥିଲି। ତ ଚାଲନ୍ତୁ ଆପଣମାନଙ୍କୁ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ ନେକ୍ସଟ ଶାଢ଼ୀ ଦେଖାଉଛି। ଏଇ ଶାଢ଼ୀଟାର ପ୍ରାଇସ୍ ଥିଲା 3000, ମାଉସୀ ସେତେବେଳେ ଦେଇଥିଲା, ତ ନୂଆ ବାହାରିଥିଲା ନା ଏଇଟା ଯେଉଁ ଷ୍ଟୋନ୍ ବାଲା, ତ ଏଇଟା ସେ ଗଲା 6, 6, 12, ଇଏ ଗଲା ଥରେ 2 ଥର, 12, 13, 14, ଇଏ କେତେ 15, 16, 17, ହିସାବ କର ଜମି ଫାଇନାଲ କିନା ହବ 17। ତାପରେ ଏଇଟା ମୋ ଭାଉଜ, ମାନେ ମୋ ଭାଉଜ ଏମିତି, ମାନେ ଭାଉଜ ଏଇ ଶାଢ଼ୀଟା ଆଣିଥିଲା, ଆକ୍ଚୁଆଲି ଭାଉଜ ତା ପାଇଁ ଆଣିଥିଲା, କିନ୍ତୁ ମୋତେ ଏତେ ପସନ୍ଦ ହେଲା ଯେ ସେଇଥିପାଇଁ ମୁଁ ଏଇ ଶାଢ଼ୀଟା ନେଇ ଆସିଲି ଭାଉଜ ପାଖରୁ। ଏଇଟା ବି ମାନେ ପାଟ ଟାଇପ୍ର ଶାଢ଼ୀଟା, ଆଉ ଏଇଟା ମୁଁ ନେଇ ଆସିଲି, ଏଇଥିପାଇଁ ମୋତେ ଏଇ ଶାଢ଼ୀ ବହୁତ ପସନ୍ଦ, କାରଣ ଯେଉଁଟା ଟିକେ ଥାଏ ମାନେ କ୍ଲାସିକ୍ ଲୁକ୍ ଥାଏ, ଏଇଟା ସେଇ ଶାଢ଼ୀ ପୁରା କ୍ଲାସିକ୍ ଲୁକ୍, ଆଉ ବାକି ଏଇଟା ଟିକେ ଟ୍ରାଡିସନାଲ ଟାଇପ୍ର ଥିଲା। ମୋତେ ଟିକେ ଟ୍ରାଡିସନାଲ ଶାଢ଼ୀ, ମୋତେ ପାଟ ଶାଢ଼ୀ ବହୁତ ପସନ୍ଦ, ମୋତେ ଷ୍ଟୋନ୍ ଶାଢ଼ୀଠୁ ପାଟ ଶାଢ଼ୀ ବହୁତ ପସନ୍ଦ, ତ ସେଇଥିପାଇଁ ଏଇ ଶାଢ଼ୀଟା ମୋତେ ବହୁତ ଭଲ ଲାଗେ। ଏଇଟା କିନ୍ତୁ ଆକ୍ଚୁଆଲି ଭାଉଜ କେତେ ଟଙ୍କା ଦେଇକି ଆଣିଥିଲା ମୁଁ ଜାଣିନି, ସେ ଭାଉଜ ମୁଁ ଜାଣିଛି ଏତିକି ସ୍କୋପ୍ ଥିଲା ଥରେ କି 3.5-4 ପଡ଼ିଥିଲା ତାର, ତ ଏଇଟା ସାୟଦ ପଡ଼ିଥିବ, ମୁଁ ଆକ୍ଚୁଆଲି ରେଟ୍ଟା ଜାଣିନାହିଁ, ସେଠି ବି ଆମେ ଗୋଟେ ମିନିମମ୍ କାଉଣ୍ଟରେ ହିସାବ କରିବା ହେଲା, ମ୍ୟାକ୍ସିମମ୍ ତ କେତେ ବି ହେଇପାରେ। ଏଇଟା ବହୁତ, ଏଇଟା ମୋତେ ବହୁତ ଭଲ ଲାଗେ, ମୋ ପାଇଁ ବହୁତ ସ୍ପେଶାଲ ଏ ଶାଢ଼ୀଟା, କାରଣ ମୋ ଭାଉଜ ମୋତେ ବହୁତ ପ୍ୟାର୍ସେ ଦେଇଥିଲା ଶାଢ଼ୀଟା। ଆଉ ଏଇ ଶାଢ଼ୀଟା ଏଇଟା ମୋ ମାଇଁ ଦେଇଥିଲେ ମୋତେ, ଏଇଟା ମୋ ସାନ ମାଇଁ ଦେଇଥିଲେ ମୋତେ, ଏଇଟା କାଞ୍ଚିପୁରମ୍ ଶାଢ଼ୀଟା, ମସ୍ତ ଶାଢ଼ୀଟା ସାନ ମାଇଁ ଦେଇଥିଲେ ମୋତେ, ତା ଆଞ୍ଚଳଟା ଦେଖ କେତେ ସୁନ୍ଦର ହେଇଛି, ଆଉ ଏଇଟା ମାନେ ସିମ୍ପଲ ଶାଢ଼ୀ କିନ୍ତୁ ପିନ୍ଧିଲେ ବହୁତ ଭଲ ଲାଗେ ନା ଦିଦି, ମାନେ ପୁରା ପୁରା ଖାଇଯାଏ ଶାଢ଼ୀଟା, ପର୍ପଲ କଲର୍କୁ ଗୁଲାପ ମାନେ ପିଙ୍କ କଲର୍ ମ୍ୟାଚିଂ, ସେଥିପାଇଁ ଖାଇଯାଏ ଶାଢ଼ୀଟା, ତ ବହୁତ ମସ୍ତ ଲାଗୁଥିଲା, ଆଉ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗୁଥିଲା ମୋତେ ଶାଢ଼ୀଟା। ଆର ରେଟ୍ଟା ବି 5 ଉପରେ ଥିବ, କାଞ୍ଚିପୁରମ୍ ପାଟ ଗୁଡ଼ା 5 ଉପରେ ଥାଏନି କି, କାଞ୍ଚିପୁରମ୍ ପାଟ ଗୁଡ଼ା, ଆଉ ଏତେ ସୁନ୍ଦର ଲାଗୁଥିଲା, ମାନେ ପକେଇଦେବୁ ଦେଖ, ପକେଇଲା ବେଳକୁ ବି କେତେ ସୁନ୍ଦର ଦେଖାଯାଉଛି ଶାଢ଼ୀ, ତାପରେ ଏଇଟା 6, ଏଇଠି 6 ଖଣ୍ଡ ଶାଢ଼ୀ ରହିଲା, ଆକୁ ଆଉ ଥରେ ପୁଣି 14 ଯିବ, ଏଇ ସବୁ ଯେମିତି ବିକ୍ରି ହେଇଗଲାଣି। ତାପରେ ହେଲା 7 ଖଣ୍ଡ, ଏଇଟା ବି ସାଙ୍ଗମାନେ କାଞ୍ଚିପୁରମ୍ର ଶାଢ଼ୀ, ଦେଖନ୍ତୁ ଆର ଆଞ୍ଚଳଟା ମୁଁ ଦେଖାଉଛି, ଏଇଟା ଗ୍ରୀନ୍ କଲର୍ ବଡ଼ ରେଡ୍ ସହିତ ଗ୍ରୀନ୍, ଆକ୍ଚୁଆଲି ମୋତେ ଗ୍ରୀନ୍ ଆଉ ମେରୁନ୍ ଅରେଞ୍ଜ ଏଇଟା ଭଲ ଲାଗେ, ତ ସେଇଥିପାଇଁ ମୋର ସବୁ ଶାଢ଼ୀଟା ଦେଖନ୍ତୁ ଗ୍ରୀନ୍ ଅରେଞ୍ଜ ମେରୁନ୍ ୟେଲୋ, ତ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ବି ରେଡ୍ର ଆଉ ଗ୍ରୀନ୍ର କମ୍ବିନେସନ, ଏଇଥିରେ ବି ଦେଖନ୍ତୁ ପିକକ୍, ସବୁର ପିକକ୍ ପିକକ୍, ଲାଷ୍ଟରେ ମୁଁ ନିଜେ ମୟୂର ବଞ୍ଜି, ଏକ୍ଚୁଆଲି ଦେଖନ୍ତୁ ତାଙ୍କମାନେ କେତେ ସୁନ୍ଦର ହେଇଛି, ଏଇଟା ବି କାଞ୍ଚିପୁରମ୍ର ପାଟଟା, ଆଉ ପିନ୍ଧିଲେ ତ ଖାସ୍ ଲାଗିବ, ଏଇଟା କିନ୍ତୁ ମୁଁ ଏତେ ମୁଁ ତ ପିନ୍ଧିନି, ପିନ୍ଧିଲେ ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ରିଲ୍ସ ପହଞ୍ଚିଯିବ, ମୋ ଆଇଡି ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ପାଲ, ଜଲ୍ଦି ଯାଆନ୍ତୁ, ମୁଁ ସବୁଆଡ଼େ ପ୍ରମୋଟ କରିବାରେ ପୁରା ମାହିର, ଆପଣମାନେ ଯାଆନ୍ତୁ ଦେଖନ୍ତୁ ରିଲ୍ସ ମୁଁ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ପୋଷ୍ଟ କରିଛି। ତ ଏଇଟା ରହିଲା, ଏଇଟା କେତେ କାଞ୍ଚିପୁରମ୍, ଏଇଟା ବି 3000 ନା, ନାଇଁ 3000, ଏଇଟା 3000 ଟଙ୍କା, ଏଇଟା ଯିଏ କିଣିକି ଆଣିଛି ସେ ରେଟ୍ କହିପାରୁଛି, ମୁଁ କିଣିକି ଆଣିନି ମାନେ ମୁଁ ରେଟ୍ କେଉଁଠି କହିବି, ଯିଏ ଦେଇଛି ସେ ଜାଣିଛନ୍ତି ରେଟ୍ଟା। ତାପରେ ଏଇ ଶାଢ଼ୀଟା ଏଇଗୁଡା ଯୋଉ ମାନେ କିସ କୁହନ୍ତି କହନ୍ତି ଏଇଟାକୁ ମୋତି ମୋତି ଟାଇପ୍ର ଗୋଟେ, ମାନେ ଏଇ ଯୋଉ ଏଇ ଶାଢ଼ୀଟା ଗୋଟେ କ'ଣ ଶାଢ଼ୀ କୁହନ୍ତି, ଭୁଲି ଯାଇଛି ମୁଁ,
ଯେତେବେଳେ ରସଗୋଲା ଛାଡି ବାହାରିଲା ନା ତାପରେ ପରେ ଅନାରକଲି ଟାଇପ୍ର ଗୋଟେ ଆସେ, ମାନେ କୁଞ୍ଚ ଗୋଟେ ପ୍ରକାର ବଡି ଗୋଟେ ପ୍ରକାର ଡବଲ ଲେୟାର୍ ଏ ଶାଢ଼ୀଟା ବି ମସ୍ତ ଦେଖାଯାଉଛି ସାଙ୍ଗମାନେ, ଏଇ ଶାଢ଼ୀଟା ବି ମୁଁ ପିନ୍ଧି ନାହିଁ, ମାନେ ଲେହେଙ୍ଗା ଟାଇପ୍ର ଦେଖାଯାଏ ନା ସାଙ୍ଗମାନେ, ଏଇ ଶାଢ଼ୀଟା ବି ମୁଁ ପିନ୍ଧି ନାହିଁ, ବାକି ପିନ୍ଧିଲେ ଆପଣମାନଙ୍କୁ ସୁନିଶ୍ଚିତ ଫଟୋ ସେୟାର କରିବି। ଏଇଟା ଏଇଟା ଆକ୍ଚୁଆଲି ଗିଫ୍ଟ ଶାଢ଼ୀ ନା, ଏଇଟା ଆମେ ଜାଣିନୁ କେତେ ରେଟ୍, ତ ଏଇଟା ମୁଁ କହିପାରିବୁନି, ଆପଣମାନେ ହିସାବ କରିଦେବେ କେତେ ରେଟ୍। କିନ୍ତୁ ଏତିକି ଆଶା ଯେ ଆମର ଯେତିକି ଶାଢ଼ୀ ସବୁର ରେଟ୍ ମିଶେଇଦେଲେ ଗୋଟେ ଜମି ହେଇଯିବ ପକ୍କା, ହେଲା ଆପଣ ହିସାବ କରିଚାଲନ୍ତୁ ହେଲା। ଆଉ ଏଇଟା ଦେଖନ୍ତୁ ପାଟ ଶାଢ଼ୀ, ଏଇଟା ବହୁତ ସୁନ୍ଦର ମସ୍ତ ଲାଗେ। ଆକ୍ଚୁଆଲି ଏଇଟା ହଉଛି ଦିଦିଙ୍କ, ମାନେ ଦିଦିଙ୍କର ଏଇ ଶାଢ଼ୀଟା ଦିଦି ଆଣିଥିଲେ ତାଙ୍କ ପାଇଁ, କିନ୍ତୁ ମତେ ଏଇ ଶାଢ଼ୀଟା ଏତେ ଭଲ ଲାଗେ, ବହୁତ ଭଲ ଲାଗେ, ତ ସେଥିପାଇଁ ମୁଁ ଏଇଟା ଦିଦିଙ୍କ କତରୁ ଝାମ୍ପ ମାରିଛି, ତ ମତେ ଶାଢ଼ୀଟା ବହୁତ ଭଲ ଲାଗେ, ସେଥିପାଇଁ ଭଲ ଲାଗୁ ନାହିଁ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖନ୍ତୁ। ଏଇଟା ବର୍ଡର ପର୍ପଲ କଲର ସହିତ ପିଙ୍କ କଲର, ପିଙ୍କଟା ଫିକା ପିଙ୍କ କଲର ଆଉ ପର୍ପଲ କଲର ସହିତ, ମତେ ଗୋଟେ ଲାଗିଲା କି ଆବାସ ଫିକା ପିଙ୍କ କଲର। ଏଇଟା ବର୍ଡରଟା ତ ଦେଖନ୍ତୁ, ତା ଆଞ୍ଚଳଟା କେଉଁ ଭଳିଆ ଦିଦି, ଆଜି ଚଉଥିଆ ପାଇଁ ପଡ଼ିବ ଜବରଦସ୍ତ। ଏଇଟା ହେଉଛି ତାର ଆଞ୍ଚଳଟା, ଆଞ୍ଚଳଟା ବହୁତ ସୁନ୍ଦର ହେଇଥିଲା ପର୍ପଲର ଦେଖନ୍ତୁ ଆଞ୍ଚଳଟା। ତ ଚାଲ ଏଇଟା କେତେ ନମ୍ବର ହେଲା ରେ, 1 2 3 4 5 6 7 8 9 ଖଣ୍ଡ ହେଇଗଲା।